সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিম্ফনি কিংবা ওয়ালটনের অনেকগুলো ফিচার ফোন বাজারে আছে, তো সেক্ষেত্রে লাভার কিন্তু খুব অল্প সংখ্যক ফিচার ফোন আছে। নতুন একটি ফিচার ফোন লাভা সম্প্রতি বাজারে সেরেছে, তো এটার মডেল হচ্ছে ARC109। ARC109-এর প্রাইস করা হয়েছে 1150 টাকা। তো এই প্রাইসের মধ্যে লাভা কী কী বিষয়গুলো আমাদের দিচ্ছে, কী থাকছে না এই ফোনটিতে, এগুলো নিয়ে আমি জাকির হোসেন থাকছি আপনাদের সাথে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমরা এর যে স্পেসিফিকেশন আছে, এই 1150 টাকা দামের বার ফোনে, তো সেগুলো আমরা দেখে নিই। এটাতে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে, 1750 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এক্সপেন্ডেবল মানে 16 GB পর্যন্ত মেমোরি আপনারা এখানে লাগাতে পারবেন। ফোন বুক মানে 500টি কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। ওয়্যারলেস FM থাকছে এই ফোনটিতে এবং ডিজিটাল ক্যামেরা থাকছে। তো আরেকটি বিষয় আমি এখানে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে লাভা প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু একটি নতুন সিস্টেম চালু করেছে, এটা কিন্তু আসলেই ভালো। ইনটেক রেখে সেটটি কাস্টমারকে দেখানোর জন্য কিন্তু ভালো একটি সিস্টেম এটি। তো প্যাকেটটি খুললে সেটটি পাচ্ছি আমরা, সেটে পরে আসি। শুরুতে আমরা অ্যাক্সেসরিজগুলো দেখে নিই যে সাথে কী কী থাকছে। একটি নর্মাল হেডফোন থাকছে, এটাতে বিশেষভাবে দেখানোর কিছুই নেই, এবং একটি চার্জার নর্মাল এবং ব্যাটারি থাকছে 1750 mAh, যেটা আমি আগে বলেছি। এবং এই ফোনটির সাথে 1 বছরের ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 1700 mAh ব্যাটারি, যেটাতে আশা করা যায় অনায়াসে 3 দিন চার্জ থাকবে। কথা যদি বেশিও বলেন সেক্ষেত্রেও কিন্তু 3 দিন আশা করা যায় লাভার এই ব্যাটারি থেকে এবং পূর্বের অভিজ্ঞতা থেকে। এখন আমরা ফোনে চলে আসলাম। এটার যে গেট আপ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ব্লু কালারের ফোন এবং এটার বাটনের মধ্যেও কিছুটা ভিন্নতা করা হয়েছে এর পূর্বের থেকে। তো এখানে যে কী ফিচারগুলো আছে, এখানে ফেসবুকের কথা আছে এবং ওয়্যারলেস FM-এর কথা আছে, এটা একটি সুবিধা। তো 2.4 ইঞ্চি ডিসপ্লের কথা আছে এবং 1750 mAh ব্যাটারির কথা আছে। তো আমরা এখন ফোনটি চালু করব এবং দেখে নেব। তার আগে একটু ফোনটা আমরা খুলে নিচ্ছি যে এটার সিম চেম্বারগুলো কেমন দেওয়া হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2টি স্ট্যান্ডার্ড সিম আপনারা এখানে লাগাতে পারবেন, দেখতে পাচ্ছেন এর চেম্বারগুলো। তো এবং স্পিকারের অবস্থান আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নিব এবং ফোনটি চালু করে নিব। এর উপরের কাগজটি আমি উঠিয়ে নিচ্ছি এবং ফোনটি চালু করছি। সেটটি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে একটি বড় ঘড়ি দেওয়া আছে। তো আমরা মেনুতে যদি যাই তাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে ফেসবুক ইউজ করতে পারবেন আপনারা। এবং এর ক্যামেরা যদি দেখি খুবই নর্মাল ক্যামেরা হবে এই বাজেটের মধ্যে, অবশ্যই এটাই আশা করা যায়। মোট কথা যে এই ফোনটি কথা বলার একটি ফোন এবং এটাতে চার্জ দীর্ঘস্থায়ী চার্জিং সিস্টেম থাকছে। এবং লাভার যে আরেকটি বিষয়, এটা টেকসই থাকে লাভার ফোনগুলো, এবং সুপার ব্যাটারি মোডে চালালে কিন্তু আপনি আরও বেশি পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। এখানে যদি আমরা কল সেটিংয়ে চলে আসি তাহলে দেখতে পারবো ব্ল্যাকলিস্ট থাকছে, অটো কল রেকর্ডিং থাকছে, অটো রিডায়াল থাকছে, কল টাইম রিমাইন্ডার থাকছে, এগুলা এই ফোনের ফাংশন। ভাইব্রেশন, এইটা আপনারা হয়তো অনেকেই জানেন যে কল যখন আসে আমরা কলটি রিসিভ করি তখন ভাইব্রেশনের একটা সিস্টেম আছে, যাতে আমরা যখন হাতে ফোন রেখেও কল দিই তখন সহজেই বুঝতে পারি এই ভাইব্রেশনের মাধ্যমে। অনেকের কাছে এটা খুবই পছন্দের একটি বিষয়, যেমনটি আমার কাছে, আর অনেকেই আবার কিন্তু এই সিস্টেমটাকে পছন্দ করেন না। আরেকটি সিস্টেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে টস ব্লিঙ্ক ফর কল। এখানে যে কল আসলে এই লাইটটি ব্লিঙ্ক করবে, টর্চ লাইটটি ব্লিঙ্ক করবে, এটি একটি ফাংশন এখানে দেওয়া আছে। তো এই ফোনটি অবশ্যই অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পারলেন। এখনকার কথা বলার ফোনে যে বিষয়গুলো থাকা দরকার ছিল সব কিছু আছে। এবং আমরা এখানে লক্ষ্য করছি যে এই ফোনটিতে ভাইব্রেশন আছে, এবং এটার যে নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক থাকছে এটির নিচের দিকে, এবং অন্য কোনো সাইডে উপরের দিকে থাকছে টর্চ লাইট, ব্যাক সাইডে থাকছে স্পিকার গ্রিল এবং ক্যামেরার অবস্থান। ক্যামেরার সাথে কোনো ফ্ল্যাশ থাকছে না। পিছন সাইডে নিচের দিকে থাকছে লাভার ব্র্যান্ডিং। এখানে যদি আমরা এর সংখ্যাগুলো উঠাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় বড়, এটা কিন্তু যারা চোখের সমস্যা আছে তাদের জন্য সুবিধাজনক। এই বড় বড় অক্ষর উঠলে কিন্তু তারাও বুঝতে সুবিধা হবে। আমরা টর্চ লাইটটি যদি জ্বালিয়ে দেখি এটার টর্চের আলো, আসলে আলোর মধ্যে অতটা বোঝা যাবে না, তো একজন মানুষ চলার জন্য এই আলোটি কিন্তু যথেষ্ট। তো দেখতে পারলেন এর টর্চ লাইট এবং
এটার যে অক্ষরগুলো অক্ষরের সাইজ, তো এইটা আপনাদের ফোন কেনার ক্ষেত্রে কিন্তু বিবেচ্য বিষয় হতে পারে। তো এটা মিউজিক প্লেয়ার, আপনারা যেহেতু ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, যারা মিউজিক শুনতে চান তাদের জন্য এই ফোনটি বেটার একটি অপশন। আর এই ফোনটি সম্পর্কে কি কি আপনারা জানতে চান সেটিও জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।